চিনিকল বন্ধের প্রতিবাদ ও বকেয়া পরিশোধ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন চিনিকলের শ্রমিক ও আখ চাষীরা। সকাল 9টা থেকে রংপুরের শ্যামপুর চিনিকল কারখানায় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে কারখানা প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চিনিকল বন্ধের সিদ্ধান্ত সরকারের জন্য আত্মঘাতী। একই দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকল শ্রমিকরা। এই সময় তারা বলেন, চলতি মৌসুমে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, অবিলম্বে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাহিমাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চিনিকল শ্রমিকরা। 12 থেকে 14 মাস ধরে আখ চাষ করে, এই আখটা এখন কোথায় সরবরাহ করবে? লক্ষ লক্ষ আখ চাষি ক্ষতিগ্রস্ত হবে। বন্ধের যে সিদ্ধান্ত, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের কিন্তু, আমরা যারা সিটি আছি, সেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। আমাদের মিলে যদি আমরা আখ সরবরাহ করতে যদি না পারি, আমরা পার্শ্ববর্তী কোনো মিলে আমরা আখ সরবরাহ করবো না।